আজকে আমার মন ভালো নেই, কারণ আমি প্রতিদিন ইউটিউবে ভিডিও ছাড়লেও ইউটিউবই আমাকে ভাইরাল করছে না। এবং আজকে তার থেকেও আরও একটা বড় ঘটনা ঘটে গেছে। আজকে বন্ধুরা, আমি আমার গার্লফ্রেন্ডকে কল করতে ভুলে গিয়েছিলাম সকালে, গুড মর্নিং জানাতেও ভুলে গিয়েছিলাম মেসেজ করে। তাই জন্য আমাকে 10টার সময় কল করে বলে তোমার সাথে ব্রেকআপ আর তোমার সাথে রিলেশনশিপ থাকতে চাই না। তাহলে গাইজ, তোমরাই বলো এরকম করলে কি বাঁচা যায়। তাই আজকে আমার মন ভালো নেই, কী করবো কিছু খুঁজে পাচ্ছি না, আর ইউটিউবে ভিডিও ছাড়তেও ভালো লাগছে না, ইউটিউবে আমাকে ভাইরালও করে দিচ্ছে না, আর কিছুই করে দিচ্ছে না, মানে ইউটিউবে কে কী বলবো আর কিছু বলার নেই। তাই যাই হোক, আমি ভাবলাম যে আমি এবার বিজনেস করব ইউটিউবে ছেড়ে দিয়ে। তো গাইজ, বিজনেস করব ভেবেইছিলাম যে আমি এবার একটা শপিং মল খুলব, কিন্তু ভাই পকেটে হাত দিয়ে দেখি আমার কাছে বিড়ি খাওয়ার মতনও টাকা নাই, তাহলে আমি শপিং মল কীভাবে খুলব। তো গাইজ, এই ভেবে আমি আরও দুঃখিত হয়ে গেছিলাম এবং আমি অনেকই স্যাড বোধ করছিলাম। তো সেই সঙ্গে আমার প্লে স্টোরে একটি মেসেজ ঢুকে, সেই মেসেজটিতে এই গেমটির ছবি আমার সামনে, চোখের সামনে চলে আসে। আমি মেসেজটি চেক করতে গিয়ে দেখি নাকি এই গেমটি আমার চোখের সামনে রয়েছে। তো এই গেমটি আমি ডাউনলোড করে দেখি যে কেমন, মানে মজার গেম বটে। তো হ্যাঁ গাইজ, সত্যি খুবই অসাধারণ এবং মজার গেম এই গেমটি আপনাদেরকে প্লে করে আজকে আমি দেখাতে চলেছি। তো দেখানোর আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে দেবেন, কারণ দেখুন ভাই, সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে তো আপনাদের একটা টাকাও খরচা হয় না, শুধু একটুখানি কষ্ট, জাস্ট একটি আঙুলের কাজ। তো গাইজ, দেরি না করে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ দেখুন ভাই, আমার চ্যানেলটি এখনও ছোট। তো আপনাদের মতো ভদ্র এবং ভালো ছেলেদের জন্য এই চ্যানেলটি আপনাদের সাহায্যও করতে পারে এবং আপনাদের সাহায্য পেলে আমারও খুবই ভালো হয়। তো গাইজ, চলো আমরা ভিডিও স্টার্ট করে নিই। তো গাইজ, এখানে সর্বপ্রথমে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমার এটা হচ্ছে মার্কেট গাইজ, ঠিক আছে। তো এই গেমটির নাম সর্বপ্রথমে বলে দিই, এই গেমটির নাম হচ্ছে পেট্রোল পাম্প সিমুলেটর গেম। তো গাইজ, এটি হচ্ছে আমার মার্কেট, এখান থেকে আমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো না আমি বাই করব, মানে এগুলো আমি কিনে নেব, এটা আমার কম্পিউটার থেকে আমি এই জিনিসগুলি অর্ডার করে কিনে নেব এবং কিছুক্ষণের মধ্যেই আমার এই অর্ডার জিনিসগুলি চলে আসবে এবং আমার জায়গাতে রেখে দিয়ে চলে যাবে, ঠিক আছে গাইজ। তো ফটাফট আমরা চুজ করে নিই কোনটা জিরো জিরো আছে, যেগুলোই জিরো আছে সেগুলোই কিনে নেব, মানে ওইগুলো আমার শেষ হয়ে গেছে, ঠিক আছে গাইজ। তো গাইজ, এইটা আমি এই খেলছি না গাইজ, আমি এর আগে একবার প্লে করে দেখে নিয়েছি সব কীরকম কী কন্ডিশন। তো গাইজ, এরকম প্লে করে দেখার পর আমি দেখলাম, মানে বুঝতে পারলাম যে এই গেমটি খুবই ভালো গেম এবং এটি অফলাইন গেম। এই গেমটি খেলতে তোমাদের কোনো রকম একটুকুও ডাটা খরচা হবে না। তো গাইজ, চলো ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিডিওটি স্টার্ট হয়ে গেছে অলরেডি। তো গাইজ, চলো সর্বপ্রথমে আমি এখানে বাই করে নেব। তো গাইজ, এখানে অনেক টাকার মতন খরচা হয়ে গেছে, তা আমি এখানে কিছুটা কমিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে এখন আছে 283 টাকা। তো এখানে 83 টাকার মধ্যে আমি এখানে 200 টাকার মতো বাজার করব, তার বেশি করতে পারবো না, কারণ আমার কাছে তো কিছু না কিছু রাখতে হবে। তো গাইজ, আমি এখানে 240 টাকা ও 38 টাকার বাজার করেছি, না 38 টাকার না, কত টাকা করলাম গাইজ আপনারা তো দেখলেনই। তো আমার কাছে আর মাত্র 49 টাকা ছিল, তাহলে 283 টাকার থেকে 49 টাকা যদি বাদ হয় তাহলে কত টাকা থাকে গাইজ, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো গাইজ, চলো, আমার এখানে মার্কেটে অনেক কিছু চলে এসছে, যেগুলো অর্ডার করেছি সেগুলো সব নামিয়ে দিয়ে চলে গেছে গাইজ। তো এখানে আমার আরও একটি কাজ আছে, তো আপনারা জানেন আমার আর একটি বিজনেস আছে, সেটা হলো পেট্রোল পাম্প। তো গাইজ, আমার পেট্রোল পাম্প থেকে আমার মার্কেটটা বেশি দূরে নয় গাইজ, কারণ আমি একা এখানে কাজ করি আর আমি কোনো লেবার রাখি না, তাই লেবার রাখলে গাইজ সেখানে বেশি প্রফিট হবে না, তাই আমি কোনো লেবার রাখি নাই। তাই আমার মার্কেট আর পেট্রোল পাম্প দুটোই সামনে। তো গাইজ, চলো ফটাফট এখানে আমি পেট্রোলও দিয়ে দিই। তো গাইজ, দেখতেই পাচ্ছেন এখানে পেট্রোল আমার কত লিটার আছে, 124 লিটার পেট্রোল আছে গাইজ। তো আমি একটা জিনিস বলে দিই, যে সব থেকে বেশি লাভ হচ্ছে পেট্রোলে, কারণ আপনারা জানেন পেট্রোলে আমি 200 টাকায় কিনেছি। তো এখানে দেখতে পাচ্ছি 249 টাকা হয়ে গেছে, কারণ আমি এই গেমটিতে 500 টাকা পেয়েছিলাম, 500 টাকার থেকে 200 টাকার ওই দিকে বাজারে চাং মানে লাগিয়ে দিয়েছি এবং 200 টাকা এই দিকে তেলে লাগিয়ে দিয়েছি। তো গাইজ, তাহলে তেলে লাগানোর পর আমার কত টাকা বেঁচেছিল আপনারা তো দেখলেই, 49 টাকা বেঁচেছিলেন, মানে বেঁচেছিল আর কি। তো 49 টাকার থেকে আমার এখানে 377 টাকা পর্যন্ত হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার কাছে 88 লিটার তেল আছে। তো তাড়াতাড়ি আয় রে বাবা, গাড়িগুলো তাড়াতাড়ি আয়, আমার আরও কাজ আছে, এখানে আমার মার্কেটে ভিড় হয়ে যাবে।
তো গাইস আরো গাড়ি চলে এসেছে, তো এখানে ফটাফট আমি আর কতগুলো গাড়িকে তেল দিয়ে পরে আবার মার্কেটে যেতে হবে আমাকে জলদি জলদি। কারণ গাইস দেখো এরকম দুটো তিনটে না বিজনেস থাকলে মানে আজকালকার যুগে ভালো টাকা ইনকাম করতে পারবে না, এবং কোনো গার্লফ্রেন্ডও তোমার কাছে আসবে না টাকা যদি না থাকে। আপনারা তো সেটা ভালোভাবেই জানেন, তাহলে আমি আর বলে কী করবো। তো গাইস চলো, যে আমাকে আজকে ধোকা দিয়েছে তার বারোটা আমি এক মাস পরেই বাজিয়ে দেবো। কারণ আমার পুরো বিশ্বাস আছে যে এক মাসের মধ্যে আপনারা আমাকে সাপোর্ট করে আমাকে একটু ভালো করে তুলবেন, মানে আমার চ্যানেলটিকে একটু বড় করে তুলবেন, সেটা আমার ভরসা আছে তোমাদের প্রতি। তো সর্বপ্রথমে আর বেশি গাড়ি নাই গাইস, তো সর্বপ্রথমে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেলাম, তো এখানে আমি আরেকটা বিজনেস খুলতে চলেছি যেটা হলো কার ওয়াশিং। বুঝতে পারছেন গাইস, এটা আমার কম্পিউটারে আমি স্ক্রিনেতে দেখে এসেছি একটু আগেই, তো আপনারা হয়তো দেখেননি কিন্তু আমি দেখেছি যে কার ওয়াশিং বলে একটা গেম আছে, সেই গেমটা মানে গেম বলছি গাইস, এটা একটা বিজনেস আছে, সেই বিজনেসটা আমি চালু করতে চলেছি। আরে বাপরে, মার্কেটে এখনও আবার তিনজন হয়ে গেছে, মানে মার্কেটে বেশি ভিড় হচ্ছে গাইস, তিনজন চলে এসেছে, তিনজন দাঁড়িয়ে আছে, মানে আপনারা বুঝতেই পারছেন তো এখানে কী কী নিচ্ছে দেখতেই পাচ্ছেন গাইস। সব মানে মার্কেটে অতটা বেশি মানে রোজগার নেই গাইস, কেন বলুন তো, কারণ মার্কেটে তো খুচরো খুচরো জিনিস 10 টাকা 12 টাকা 15 টাকা, এগুলো মানে আমার বেশ একটা ভালো লাগছে না। তবুও মার্কেটটা সাইড বিজনেসের জন্য চালানোটা অতি অবশ্যই। এই দেখুন গাইস, এই কার ওয়াশিং এই গেমটি আমি বলছিলাম, এটিকে আমাকে 2000 টাকা দিয়ে কিনে নিতে হবে। তো বুঝতে পারছেন আমার কাছে এখন 700 টাকা আছে। তো গাইস ফটাফট আমি এখানে তেল দিয়ে নিয়ে নিই, কারণ তেলেতেই হবে আমার আসল ফায়দা। তাই আমি এখানে 180 টাকা লিটার তেলটা একবার কিনে দেখলে কেমন হয় গাইস, 80 টাকা লিটার তেলটা কিনে দেখলে কিন্তু আমি নিজেই ঠকে যাব, তাই 80 টাকা লিটার কিনবো না গাইস। কারণ 60 টাকা লিটার যদি আমি তেল কিনি তাহলে 120 লিটার আমি অবশ্যই কিনতে পারবো 174 টাকায়। দেখতে পাচ্ছেন 174 টাকায় 120 লিটার, আর 200 লিটার হচ্ছে 300 টাকায়, আর 304 টাকায় হচ্ছে 226 লিটার। তো গাইস কোনটা ভালো আপনি বলুন, 60 টাকা লিটারে যদি কিনি তাহলে সেই 100 টাকায় 10 লিটার 20 লিটার 30 লিটার, না 30 লিটারের মধ্যে 100 টাকা হয়ে যাচ্ছে আমার। তো গাইস কোনো লাভ আছে কি বলুন, 20 থেকে 30 লিটার তেলে যদি আমার 100 টাকা হয়ে যায় তো এটাই তো ভালো, 60 টাকাতে কিনে 100 টাকায় 20 লিটার। তো আপনারা তো বুঝতেই পারছেন আমি কী আপনাদেরকে বুঝাতে চেয়েছি, আপনারা অবশ্যই বুঝে গেছেন, তা আমি আর ভালো করে বুঝাতে পারছি না গাইস। তো চলো এরপরে আমি দেখা যাক যে কী হতে চলেছে। তো গাইস আবার মার্কেটে ভিড় হয়ে গেছে, তো এটাকে আগে খালি করে দিই মার্কেটটাকে, মানে এখানে যারা লোক আছে যতগুলো লোক আছে, তো এখানে কী কী নিচ্ছে ভাই ভাই এগুলো, এদের মেয়েরা শুধু বই পড়বে, ভূতের বই গল্পের বই, আর এইও বই নিয়ে চলে এসছে গাইস, কোনো ব্যাপার না। চলো আমার বই টই হলেও যা হোক তো কিছু একটা খরচা করতেই হবে, মানে বইগুলো তো কোনো টাকা নাই তবুও আমার টাকা দিয়ে দিচ্ছি গাইস, বুঝতে পারছেন, এটা হচ্ছে 2 নম্বরই ধান্দা বলতে পারেন এবং 1 নম্বর ধান্দাও বলতে পারেন। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি আবার পেট্রোল পাম্পে চলে এসেছি, কারণ পেট্রোল পাম্পে আমার বেশি টাকা রোজগার হচ্ছে, তাই পেট্রোল পাম্পে আমি একটু বেশি সময় দিচ্ছি। তো এখানে ফটাফট আমি পেট্রোল পাম্পে সবাইকে পেট্রোলগুলো দিয়ে দিই। তো গাইস ততক্ষণের মধ্যে আমি আমার একটা শায়রি মনে পড়লো গাইস, এটা একটা স্যাড শায়রি, ঠিক আছে গাইস, তো এই শায়রিটা বলার সাথে সাথে আপনাদেরকেও ইয়া ইয়া দিতে হবে, ঠিক আছে। তাহলে আমি শায়রিটা শুরু করছি এবং আপনার মন দিয়ে শুনুন, কি হিন্দি শায়রি গাইস, ঠিক আছে। ঠুকরা দিয়া জিনোনে মেরা বুড়া বাঘ দেখকার কসম খাতা হো এসা বাঘ লাউঙ্গা সালা মিলনা পড়েগা মেরা হি বাঘ লেকার। তো বন্ধুরা কেমন লাগলো আমার শায়রিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অলরেডি সেট করে দিবেন, কারণ আপনাদের ছোটো ভাইয়ের চ্যানেল এখনও পর্যন্ত গ্রো করছে না এবং বাড়ছেও না, তো আপনাদের সাপোর্টের দরকার গাইজ। তো চলো এখানে আমি ফটাফট তেলটাগুলো ভরে দিই। তো আমার কাছে আর কত লিটার তেল আছে, 140 লিটার এখনও পর্যন্ত তেল আমার কাছে রয়েছে। তো গাইস আমার কাছে এখনও পর্যন্ত 1000 টাকা হয়েছে, মানে এখনও 1000 টাকা লাগবে, তারপরে শোরুম খুলতে পারবো, মানে কার ওয়াশিং শোরুম খুলতে পারবো। তো গাইস মানে কি বলবো গাইস, আমার একার দ্বারা এটাও সম্ভব হচ্ছে না, তাই মনে হচ্ছে আমার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়ে চলে গেছে, মানে একা সব কাজ করা অসম্ভব হয়ে যাচ্ছে, এবার থেকে একটা অ্যাসিস্ট্যান্টও রাখা দরকার গাইস, একবার এদিকে যাও একবার ওদিকে যাও, মানে এত কিছু সম্ভব হচ্ছে না। কিন্তু তবু আমার মানে একটা হচ্ছে মনের ভিতরে রাগ আছে যে আমি একাই সব কিছু করব এবং দেখিয়ে দেব যে আমি কী কী করতে পারি এবং কী কী করতে পারি
চাই না, কী কী করতে পারি না এবং কী কী করার আমার দরকার নেই। কেউ যদি আমাকে ভুল বুঝে চলে যায় তার দায় আমি না, ঠিক আছে গাইস? এরকমই আমি বুঝিয়ে দেবো আমার গার্লফ্রেন্ডকে। তো গাইস সর্বপ্রথমে কী বলবো আর, এখানে তো তেলই দিয়ে যাচ্ছি, তো আমার এখানে 1200 টাকা হয়ে গেছে গাইস অলরেডি। তো ভিডিওটি একটু কেটে দেবো কি? ভিডিওটি একটু কেটেই দিই, ঠিক আছে গাইস? ভিডিওটি একটু কেটে দিচ্ছি। তো গাইস ভিডিওটা একটু কেটে দিয়েছি, তো এখানে আমার সব মানে সব তেল মানে দেওয়া হয়ে গেছে, আর কতগুলো গাড়ি আসছে। তো গাইস এখানে আমাকে আর বেশি বিলম্ব না করে আমার 15000 টাকা হয়েছে গাইস। ও ভাই গড! তো ভাই এখনো পর্যন্ত আমার মানে ফুল টাকা হয়নি, মানে এটা আমি একটু কাটিয়ে দিলাম, তাও পর্যন্ত এখনো পর্যন্ত 1590 টাকাই আছে। তো এখানে দেখি 1600 টাকা হবে কি না। তো মার্কেটে আমার বেশি লাভ হচ্ছে না গাইস, তো ভাবছি মার্কেটে একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দেবো এবং আমি থাকবো পেট্রোল পাম্পে, আর কার ওয়াশিংয়ে তো একটা মানে রেখে দেবো একটা তোমার অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারছেন গাইস? কারণ আমার বিজনেসটা একটু বড়ো হোক ধীরে ধীরে, তাহলেই আমি রেখে দেবো। তো এই যেটা দেখছেন, তো গাইস আমি একটু ভিডিওটা স্কিপ করে দিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার কত টাকা হয়ে গিয়েছিলো, 23000 টাকা হয়ে গিয়েছিলো। এখানে আমি এখানে 20000 টাকা, 23000 টাকা বলছি, 2300 টাকা মানে 2300 টাকা হয়ে গিয়েছিলো। তো এখানে আমি ফটাফট কার ওয়াশিং মানে বিজনেসটা এটাও আমি স্টার্ট করে নিলাম। তো গাইস এটাও স্টার্ট আমার হয়ে গেল, এখানে আমি কিনে নিলাম এখানে একটা ঘর। তো আমরা চলো ঘরটা দেখে আসি ফটাফট। কিন্তু এরা এখানে কী কী কিনছে? আরে ভাই কী কী কিনছো? আরে ভাই এখানে পেট্রোল হয়ে গেছে। তো আমি কোনখানে ঘরটা দিয়েছো ভাই? আরে আর গাড়িতেও এক গাদা জাম লেগে গেছে। তো আমি কী ভাবছি এই ঘরটা মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ গাইস এই ঘরটাই দিয়েছে। তো ওপেন করতে বলছে, কিন্তু ভাই আমার কাছে বেশি সময় নাই, তাই আমি এখন ওপেন করতে পারবো না, তো আমাকে পিছন দিকেই ঘুরে ঢুকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এটি হচ্ছে আমার ওয়াশিং, কার ওয়াশিং মানে রুম, শোরুম, কার ওয়াশিং শোরুম। তো এটাই দেখতে পাচ্ছেন, এটা টিপলে কিন্তু জল বেরোবে। তো এটা ঘুরাচ্ছি, এটা হচ্ছে না কেন গাইস? চলো রাখে দাও, এখন আমার কাছে বেশি সময় নেই, কারণ আমার অনেক জ্যাম হয়ে গেছে এদিকে পেট্রোল পাম্পে, অনেক গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো ভাই আমার ফালতুর টাইম নষ্ট করে লাভ নেই, এখানে একটু ঝাঁপিয়ে নিই। তো এখানে ঝাঁপিয়ে নিলাম গাইস, তো এখানে আমি ফটাফট পেট্রোলগুলো দিয়ে দিই। তো গাইস কার ওয়াশিং ভিডিওটা কালকে দেখানো হবে, মানে পার্ট 2-তে দেখানো হবে, এটা হলো পার্ট 1। তো গাইস আজকের মতো এতটুকুই, এরপর ভিডিও নিয়ে আসবো পার্ট 2-তে। তো আপনারা রেডি থাকুন সাবস্ক্রাইব করে।